আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যা। অধ্যাটির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ। আজকে তার দ্বিতীয় পর্ব। তো আজকের পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবসয় নির্ণয়। আমরা কিভাবে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবসয় নির্ণয় করব তা আজকের পাঠে বিস্তারিত আলোচনা করব। এর জন্য তোমাকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তুমি যদি সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই তুমি এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই কী করতে পারবে, নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম পর্বে এই অধ্যায়ের আলোচনা করছিলাম সরলরৈখিক পদ্ধতি। তো আজকে আমরা তোমাদেরকে দেখাবো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তো সরলরৈখিক পদ্ধতিতে যদি আমরা কোনো সম্পদের উপর অবশ্যই ধার্য করি তাহলে অবশ্যের পরিমাণ প্রত্যেক বছর সমান থাকে। কিন্তু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যদি আমরা অবশ্যই ধার্য করি তাহলে প্রত্যেক বছর অবশ্যের পরিমাণ কি থাকবে না, সমান থাকবে না। কেন? কারণ ক্রমমানই ধারাবাহিক, হ্রাসমানই কমে যাওয়া, মানে ধারাবাহিকভাবে যেই সম্পত্তির পরিমাণ কমতে থাকে তাকে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলে। মানে অবশ্যের পরিমাণও কমবে, সম্পদের পরিমাণও কমবে। তো এই দুইটার মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য আমি এই জায়গায় একটা উদাহরণ দিব তোমাদেরকে, এটা একটু তোমরা লক্ষ্য করো। তো দেখো, এই জায়গায় বলছে যন্ত্রপাতি ক্রয় 1 লক্ষ টাকা, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 10% অবচয় ধরতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এটাকে মনে করো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় না ধরে আমি যদি এটাকে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরি প্রথমে, তাহলে আমার অবচয় কত আসবে দেখো। তো আমি লিখে নিলাম সরলরৈখিক। তো দেখো, এই 1 লক্ষ টাকা, এটার উপরে যদি আমি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরি তাহলে আমার প্রথম বছর আসবে 10,000 টাকা, দ্বিতীয় বছর যদি সরলরৈখিক পদ্ধতিতে এই সম্পত্তির উপর অবচয় ধরি তাহলেও 10,000 টাকা হবে। কারণ সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রত্যেক বছর সমান থাকে। কিন্তু যদি এটা ক্রমহ্রাসমান জের পদ্ধতি হয় তাহলে তুমি কিভাবে করবা দেখো। মনে করো এটা যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতি হয়, দেখো ক্রমহ্রাসমান জের পদ্ধতি হইলে আমরা প্রথমে এই 1 লক্ষ টাকার উপরে কয় পার্সেন্ট ধরব, 10%। ধরার পর আমাদের প্রথম বছর অবচয় আসবে 10,000 টাকা। মনে করো এটা প্রথম বছর অবচয়, মনে করো 10,000 টাকা। তো দ্বিতীয় বছর যদি আমি এই সম্পত্তির উপর অবচয় ধরতে যাই তাহলে কিন্তু আমার 1 লক্ষ টাকার উপরে অবচয় ধরলে হবে না। আমাকে কি করতে হবে, এই 1 লক্ষ টাকা থেকে প্রথম বছরের যে 10,000 টাকা অবচয় আছে এটা বাদ দিয়ে নিতে হবে। তাহলে বাদ দিয়ে দিলে আমার কত হবে, 90,000। এবার আমি এই 90,000 উপরে 10% ধরবো, ধরলে আমার হবে কত, 9,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কি হলো, প্রথম বছর অবচয় হলো 10,000 টাকা, দ্বিতীয় বছর অবচয় হলো কয় হাজার টাকা, 9,000 টাকা। তো দেখো, প্রথম বছর থেকে দ্বিতীয় বছর অবচয়ের পরিমাণ কি হয়ে গেছে, কমে গেছে, এবং সম্পদও ছিল প্রথম বছর 1 লক্ষ, দ্বিতীয় বছর হয়েছে কত, 90,000। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। কারণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রত্যেক বছর সমান হবে না। তো এখন আসো, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় তুমি কিভাবে নির্ণয় করবা, তিনটা সূত্র তোমাকে জানা লাগবে। তো আমি দেখো এই জায়গায় তিনটা সূত্র লিখে দিছি, এই তিনটা সূত্রকে একটু লক্ষ্য করো। প্রথমে হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়, বার্ষিক অবচয় তার সাথে গুণ দিব 2। বার্ষিক অবচয় কিভাবে বাহির করতে হয় এটা প্রথম পর্বে, মানে সরলরৈখিক পদ্ধতিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই বার্ষিক অবচয়টা সাধারণত সরলরৈখিক পদ্ধতিতে ধরা হয়। তো ওই সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় বাহির করার পর তার সাথে আমরা গুণ দিব কত, 2। তাহলে আমরা পেয়ে যাব ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়। এরপরে দেখো, দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার, মানে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার, এটা বাহির করব হচ্ছে অবচয়ের হার গুণ দিব 2।
তো সরলরৈখিক পদ্ধতিতে আমরা যেভাবে অবচয়ের হার বাহির করি, এটা বাহির করার পর তার সাথে গুণ দিব কত? 2। দেখো আমি এই জায়গায় বুঝিয়ে দিই। মনে করো কোনো সৃজনশীল প্রশ্নে যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কত পার্সেন্ট অবচয় ধরতে হবে এটা যদি উল্লেখ না থাকে, যেমন এই জায়গায় 10% তো তারা বলে দিছে, তো প্রশ্নে যদি এরকম পার্সেন্টটা বলে না দেয় তাহলে তুমি কিভাবে বাহির করবা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে? প্রথমে তুমি কি করবা, দেখো অবসর হার বাহির করে নিবা। অবসর হার বাহির করে কীভাবে? 100%কে আমরা মেয়াদকাল দ্বারা ভাগ দিই। তো মনে করো একটা সম্পদের মেয়াদকাল 10 বছর, তাহলে এই জায়গায় হবে কয় পার্সেন্ট? 10%, এটা হচ্ছে অবসর হার। তো এটাকে যদি দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বাহির করতে চাই তাহলে তার সাথে গুণ দিতে হবে কত? 2। গুণ দিলে হয়ে যাবে কত? 20%। এটাই হচ্ছে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবসর হার। এভাবে আমরা কি করব, বাহির করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা বুঝতে পারছো। এখন 3 নম্বরে আরেকটা জিনিস বাহির করতে বলছে, দেখো প্রকৃত ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তো প্রশ্নে যদি তোমাদেরকে বলে দেয় যে প্রকৃত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করো, তখন তোমরা কিভাবে করবা? 1 - দেখো 1 - √ ভগ্নাবশেষ মূল্য ভাগ সম্পত্তির মোট মূল্য। এ জায়গায় পাওয়ার হচ্ছে n। n মানে হচ্ছে মেয়াদকাল, মানে একটা সম্পদ তুমি কত বছর ব্যবহার করবা, তারপরে গুণ দিবা কত? 100। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ভগ্নাবশেষ মূল্য সেটা কি এটা যদি না বোঝো আমি আবারও বলি, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে একটা সম্পদ যখন আমি দীর্ঘদিন ব্যবহার করব, ব্যবহার করার পর এটা দেখবা ব্যবহারের উপযোগী থাকবে না। তো এখন এটাকে আমরা কি করব, বাইরে বিক্রি করে দিই, কোথাও এটাকে বিক্রি করে দিই। বিক্রি করার পর একটা টাকা পাই না, মূল্য পাই না, এই মূল্যটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। তাহলে কি বুঝলা তোমরা, যে একটা সম্পদ দীর্ঘদিন ব্যবহার করার পর যখন আর ব্যবহারের উপযোগী থাকবে না, এটা বিক্রি করে যে মূল্যটা পাওয়া যাবে তাকে ভগ্নাবশেষ মূল্য বলে। সম্পত্তির মোট মূল্য কি? সম্পত্তির মোট মূল্য হচ্ছে একটা সম্পত্তির সাথে যত প্রকার আনুষাঙ্গিক খরচ থাকবে সবগুলো খরচ যদি আমি যোগ করে দেই তাহলেই আমি সম্পত্তির মোট মূল্য পেয়ে যাব। তাহলে আশা করি প্রকৃত ক্রমহ্রাসমান জের পদ্ধতি বাহির করতে বললে তোমরা এই সূত্রটার মাধ্যমে কি করতে পারবে, বাহির করতে পারবে। তারপরে দেখো বর্ষ সংখ্যার সমষ্টি। এটা অনেক সৃজনশীল প্রশ্নে বাহির করতে বলে যে যদি বর্ষ সংখ্যার সমষ্টি বাহির করতে বলে তাহলে আমরা কিভাবে বাহির করব। দেখো n (n+1)/2। এ জায়গায় n মানে হচ্ছে মেয়াদকাল। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে, ব্যবহার করে আমরা বর্ষ সংখ্যার সমষ্টি কি করতে পারবো, বাহির করতে পারবো। একটা নোট মনে রাখবা, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের সময় ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে না। তো সরাসরি যদি আমি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে যাই তাহলে আমাকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হবে না। কিন্তু সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সময় অবশ্যই তোমাকে ভগ্নাবশেষ মূল্য কী করতে হবে, বাদ দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তো আমি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার নিয়মটা বুঝিয়ে দিলাম। তো আগামী পর্বে আমি তোমাদেরকে এই অধ্যায়ের প্রয়োজনীয় জাবেদা দাখিলা বুঝিয়ে দিব, মানে কিভাবে জাবেদা দিতে হবে, যেটা খ পাঠে আসে, মানে খ নম্বর সৃজনশীলে তোমাদেরকে বলবে যে জাবেদা দেখাও। তো কোন কোন জাবেদাগুলো তুমি দিবা এটা ইনশাল্লাহ আমি আগামী পর্বে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এইগুলো যদি তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, কমেন্ট বক্সে জানাতে হবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।